नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादे की कारणे माटी थेके सम्पूर्ण उपरे उठे आसते पारेननी विष्णुपुरे जागृत माँ करुणामयी काली, सेई विषये किछु तथ्यवली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी लेखक गौतम विश्वास महाशय एवं अनुपम चक्रवर्ती। आपनादेर काछे अनुरोध, भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। बहरमपुर स्टेशन थेके मंदिरेर दूरत्व बेश अनेकखानी। बहरमपुर থেকে মুর্শিদাবাদ যাবার লাইনে কাশিমবাজার স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে এই মন্দিরে যাওয়া যায়। কাশিমবাজার স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটারের সামান্য বেশি। মন্দিরে কোড়িবর্গা ছাদ একটি সুন্দর প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের উল্টো দিকে একটি খুব সুন্দর সাজানো বাগান আছে। সেখানে সিমেন্টের তৈরি হরপার্বতী এবং বুদ্ধদেবের মূর্তি রয়েছে। মা করুণাময়ীর সিংহাসনের ওপর একটি পায়রার মূর্তি রয়েছে। এই মন্দিরের বাঁদিকে একটি ছোট্ট গর্ভগৃহ আছে, সেখানে মা মহিষাসুর মর্দিনীর শ্বেত পাথরের মূর্তি আছে। এছাড়াও শালগ্রাম শিলা রাধাকৃষ্ণের ছোট্ট বিগ্রহ রয়েছে। মন্দিরের দালানে দশম মহাবিদ্যা সাধক বামাক্ষেপা, রামকৃষ্ণ এবং আরও অন্যান্য মহাপুরুষের ছবি খোদিত রয়েছে। বিশাল এলাকা নিয়ে মায়ের মন্দির, প্রথমে নাট মন্দির, মধ্যখানে বেশ বড় একটি পিতলের ঘণ্টা ঝুলছে, তারপর গর্ভগৃহ। গর্ভগৃহের দুই দিকে তিনটি করে অর্ধাকৃতি কপাটহীন দরজা, মধ্যখানে বলির হাড়িকাট সাদা কালো পাথর দিয়ে মেঝে বাঁধানো। গর্ভগৃহের পরে আরও একটি ফাঁকা জায়গা, সেখানে দাঁড়িয়ে ভক্তরা মাকে দর্শন করেন। মন্দিরে বর্তমান পুরোহিত এবং সেবায়িত বিশ্বতোষ পাণ্ডে। মাকে সাজানো হয়েছে সোনার চোখ, নাক, জিবা, নাকে নথ এবং ভুরু দিয়ে। গলায় চওড়া সোনার নেকলেস, দৃশ্যমান ওপরে হাত দুটিও রূপো দিয়ে বাঁধানো, মাথায় বড় রূপোর মুকুট। আর মায়ের গলায় রয়েছে অসংখ্য জবা ফুলের মালা, সবই মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তদের দান। মায়ের মাথার ওপর পিতলের চন্দ্রাতপ। মায়ের মুখোমুখি নাট মন্দিরের পেছনে শিব মন্দির, খুব সুন্দর পাথর দিয়ে মেঝে ও দেওয়ালের নিচ থেকে 6 ফুট বাঁধানো। শিবলিঙ্গটির উচ্চতা 2 ফুটের মতো। প্রবেশপথে মন্দিরের একটি অফিসও আছে। এছাড়াও আছে কয়েকটি মিষ্টির দোকান, সেখান থেকেই মায়ের পুজো দেওয়ার ডালা কেনেন ভক্তরা। মন্দিরের পাশেই মায়ের ঘাট, সুন্দর বাঁধানো ঘাট। এই জলধারার সঙ্গে নাকি গঙ্গা যোগাযোগ রয়েছে, তাই বলা হয় গঙ্গা। প্রতি বছর পৌষ মাসের শনিবার মঙ্গলবার মন্দিরের বাঁ পাশে মাঠের মধ্যে মেলা বসে। সে সময় মুর্শিদাবাদের নানা প্রান্ত থেকে লোক আসেন এই মেলা দেখতে। এমনিতেই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদ দেখবার জন্য বাংলার বাইরে থেকেও বহু পর্যটকরা আসেন। তারাও ভিড় করেন এই মন্দিরে। মায়ের জয়গানে ভরপুর হয়ে ওঠে এই মন্দির প্রাঙ্গণ। আজ থেকে প্রায় 350 বছর আগে বিষ্ণুপুরের এই কালীর প্রথম দর্শন পান কৃষ্ণদাস হোতা। উনি বাংলার নবাব আলীবর্দী খাঁর অধীনে সৈয়দাবাদ কাছারিতে কাজ করতেন। তিনি অপুত্র ছিলেন, তবে তার করুণাময়ী নামে এক পালিতা কন্যা ছিল। একদিন বাবার সঙ্গে কাছারি বাজার যাবার জন্য মেয়ে কান্নাকাটি করে। বাধ্য হয়ে কৃষ্ণদাস মেয়েটিকে নিয়ে কাছারি বাড়ি নিয়ে আসেন। পথে বিষ্ণুপুর নামে একটি বিল ছিল, আগে সেটিতে গঙ্গার ধারা ছিল। কাছারি বাড়িতে কিছুক্ষণ থাকার পর মেয়েটি বাড়ি যাবার জন্য বায়না করেন, কিন্তু কাজের চাপে কৃষ্ণদাস যেতে পারেন না। তখন গ্রামের এক শাখাওয়ালার সঙ্গে কৃষ্ণদাসের সাক্ষাৎ হয়। তাকেই তিনি বলেন মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। সেই শাখারি মেয়েটিকে নিয়ে বিষ্ণুপুর বিলের কাছে আসেন। বিল পার হওয়ার জন্য নৌকায় উঠতে যাবেন, তখন দেখেন মেয়েটি জলের মধ্যে ডুবে যাচ্ছে, প্রায় কোমর পর্যন্ত জলের মধ্যে। দুটি হাত শুধু ওপরে উঠে আছে। শাখারি যতই হাত বাড়িয়ে মেয়েটিকে তোলার চেষ্টা করেন, ততই করুণাময়ী জলের তলায় তলিয়ে যেতে থাকে। কখন করুণাময়ী শাখাওয়ালাকে বলেন, আমার দুটি হাতে শাখাপলা পরিয়ে দাও, না হলে আমি ডুবে যাব। তখন বাধ্য হয়ে শাখাওয়ালা করুণাময়ীর দুটি হাতে শাখা পরিয়ে দেন। তৎক্ষণাৎ
করুণাময়ী নামে মেয়েটি বুক পর্যন্ত ডুবে গেছে। বুকের ওপরের অংশই শুধু দৃশ্যমান, ধীরে ধীরে মেয়েটি পাথরে পরিণত হয়ে যায়। সেই রাতেই কৃষ্ণদাস স্বপ্নে দেখেন দেবী কালিকা বলছেন, আমি তোমার পালিত কন্যা হয়ে তোমার ঘরে এসেছিলাম, তুমি অনেক অবৈধ টাকা রোজগার করেছ, সেই টাকা দিয়ে আমার মন্দির নির্মাণ করবে না, সেই টাকা দিয়ে তুমি বিষ্ণুপুর বিলের ওপর ভালো সেতু তৈরি করবে, এই বলেই দেবী অদৃশ্য হয়ে যান। পরবর্তীকালে ঝিলের পাশে বটগাছের একটি ফোকরের মধ্যে দেবীর বিগ্রহ পাওয়া যায়। কয়েকজন কাঠুরে কাঠ কাটতে গিয়ে মাতৃবিগ্রহ দেখে তারা লালগোলার রাজার কাছে জানান। তিনি তখন প্রকৃত ঘটনা জানার জন্য লস্কর নিয়ে এখানে আসেন। মূর্তি দেখে আবির্ভূত হয়ে তিনি মন্দির নির্মাণ করে দেবীকে প্রতিষ্ঠা করেন। তখন বিষ্ণুপুর ছিল জঙ্গলাকীর্ণ, বহরমপুর নামেও কোনো শহর ছিল না। কাশিমবাজারই ছিল বড় বন্দর এবং নীলকর সাহেবদের প্রধান বাণিজ্য কেন্দ্র। গঙ্গা তখন শহরের পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পূর্বধার দিয়ে বয়ে যেত। গঙ্গার নালা কাটার জন্য কাশিমবাজারের প্রাধান্য ক্রমশ কমে যায়, কারণ গঙ্গার মূলধারা এখান থেকে সরে যায়। তখন এই অঞ্চলে বেশ কিছু খাদ বা বিলের সৃষ্টি হয়। দিনের বেলাতেই যাত্রীরা কালী মন্দিরে যেতে ভয় পেত। পাণ্ডে পরিবারের পূর্বপুরুষ আশুতোষ পাণ্ডের বাবা স্বরূপনারায়ণ একটি ঘর তৈরি করে মাকে প্রতিষ্ঠা করে পুজো করতেন। পরবর্তীকালে লালগোলার মহারাজা যোগেন্দ্রনারায়ণ রায়বাহাদুর মায়ের মন্দির সংস্কার করে দেন। মায়ের প্রতিষ্ঠা নিয়ে আরও একটি জনশ্রুতি আছে। এক সাধক এক পর্ণকুঠির বানিয়ে সাধনা করতেন। একদিন তিনি স্বপ্নে দেখলেন মা করুণাময়ী তার পুজো নিতে আসছেন। সাধককে তিনি সতর্ক করে বললেন, কাল সকালের আগে যেন তিনি সাধন কক্ষে না প্রবেশ করে। স্বপ্ন দেখার পর তিনি বিচলিত হয়ে পড়েন। সত্যাসত্য বিচার করার জন্য রাত থাকতেই একটি প্রদীপ নিয়ে পাশের সাধন কক্ষে তিনি প্রবেশ করলেন। দেখলেন মা করুণাময়ী তখনও মাটি থেকে সম্পূর্ণ উত্থিত হননি, কেবল দুটি হাতসহ বুক পর্যন্ত। মা সেই অবস্থাতেই রয়ে যান পুরীর জগন্নাথের মতো। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মায়ের পুজো হয়। দুপুরে অন্নভোগ দেওয়া হলেও 250 বছর ধরে মায়ের আদেশে রাতে শীতলভোগ অর্থাৎ লুচি মিষ্টান্ন ইত্যাদি দেওয়া হয়। এরই সঙ্গে মন্দির সংলগ্ন বাগানে শিবাভোগ দেওয়া হয়। এই শিবাভোগ মানে হল মা কালিকা শৃগালের বেশে এসে ভোগ গ্রহণ করেন। দেবী খুবই জাগ্রত। নিঃসন্তান মহিলারা মন্দিরের পাশের বিলে স্নান করে ভিজে কাপড়ে মন্দিরের বটগাছে ইট বা পাথর বেঁধে মানত করেন। মনস্কামনা পূরণ হলে মা করুণাময়ীর কাছে মানসিকের পুজো দিয়ে যান। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।